আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যারা ফেসবুক ইউজারকারী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করলাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টেড একটা ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। যারা ফেসবুক প্রতিনিয়ত ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, চলে যাবো মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা চ্যানেলে নতুন কোনো সদস্য আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বুঝতে কত সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুকের একটা ভিডিও কিন্তু আমি ওপেন করে রাখছি। তো এই ফেসবুকের এই ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দেখতে থাকি। যদি আমাদের কোনো ভিডিও ভালো লাগে তখন কিন্তু এইখানে যে লাইকে টাচ করে কিন্তু আমরা লাইক করি। কিন্তু আমরা হয়তো অনেকে জানি না, যদি কোনো ভিডিও ভালো লাগে ভিডিওর উপরে যদি আমরা ডাবল ক্লিক করি অর্থাৎ দুইটা টাচ করি তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওতে কোনো লাইক করি নাই। এখন আমি এর পারে যখন দুইটা ক্লিক করবো তখন কিন্তু এখানে একটা লাইকের চিহ্ন চলে আসবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা লাইক চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে যে কোনো ভিডিওতে কিন্তু আমরা লাইক করতে পারি। এছাড়া যদি কোনো ভিডিও আমাদের দেখতে মন চায় সেই ভিডিওগুলো আমরা চালু করে ওই ভিডিওর রেজুলেশন কিন্তু আমরা ঠিক করে নিতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা একটু ঘোলা দেখা যাচ্ছে, আমি চাইলে ভিডিওর রেজুলেশন কিন্তু আমি এখান থেকে বাড়ায় নিতে পারবো। সেটা কীভাবে? যে ভিডিওটা আপনারা দেখতেছেন ওই ভিডিওটা যদি একটু ঘোলা মনে হয় বা সাউন্ড যদি খারাপ মনে হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারবেন। হচ্ছে যে ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন ওই ভিডিওটা এভাবে টাচ করবেন, যখন এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস আছে, এখানে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কোয়ালিটি, কোয়ালিটির উপরে টাচ করে দিবেন। এখন আমি যদি এখানে 1080 দিয়ে দিই তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু 1080 রেজুলেশনে কিন্তু পেলে হবে, এই ভিডিওটা কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আরো উজ্জ্বল হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু এরকম রেজুলেশন দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ভিডিওগুলো দেখতে পারবো। অনেক সময় দেখা যায় কি আমরা ডাটা সেভ করে রাখি, যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু এরকম দেখা যায়। এছাড়া কিন্তু এই ভিডিওগুলো আপনি চাইলে এই ভিডিওগুলো আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন। এছাড়া কিন্তু যারা ফেসবুক ব্যবহার করে, আপনি যদি মনে করেন এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বা কোনো ভালো একটা ভিডিও আপনার ভালো লাগছে, আপনি চাইলে এই ভিডিওটা কিন্তু সেভ করে রাখতে পারবেন। এর জন্য কিন্তু এই ভিডিওটা এইভাবে ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি লাইন্স আছে, এখানে একটা টাচ করে দেবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এই দেন সেভ ভিডিও, এইখানে একটা টাচ করে দেবেন। দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনি এই ভিডিওটা কিন্তু আবার বের করে দেখতে পারবেন। এছাড়া কিন্তু ফেসবুকের আর দুর্দান্ত কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের আমি আগের ভিডিওর থেকেও দেখাইছি, এর আগেও আপনাদের অনেক সময় দেখাইছি, ঠিক আছে। তো এই ভিডিওগুলো আপনি চাইলে এখান থেকে কিন্তু ছোট করে রাখতে পারবেন। অনেক সময় হয় কি আমরা এই ভিডিওটা নিচের দিকে চালাই দিয়ে কিন্তু আরও এই দিক থেকে কিন্তু আমরা দেখতে পারি। এই ভিডিওটা কিন্তু নিচে চলতেছে দেখতে পাচ্ছেন, আমি সাউন্ড বন্ধ করে রাখছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এখানে চলতেছে আর এদিকে কিন্তু আমি এখানে আমার প্রয়োজনীয় কাজ কিন্তু আমরা করতে পারতেছি। তো ফেসবুক যদি আপনি প্রতিনিয়ত চালান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এ ধরনের সেটিং আপনার শেখা দরকার, কারণ যদি কখনো দরকার হয় তখন কিন্তু আপনি এখান থেকে এই সেটিংগুলো আপনি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।